মটকা মাছ, মটকা চিংড়ি, খুব চমৎকার মটকা চিংড়ি, দারুণ। হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম, শুভ সকাল, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, শীতকালীন অবস্থায় জেলেদের মাছ ধরতে খুব কষ্টকর আর পানির ভিতরে নামতে খুব কষ্ট হয়। তো বন্ধুরা, তারা খাওয়া দিয়েছে আর সকালবেলা চলে এসেছি তাদের কাছে, আর আজকে প্রচুর মাছ দেখা যায়। তা মাছ কিছুক্ষণ আগ থেকে ধরেছে আর অল্প কিছু জায়গা আছে, আর একটা কোট আছে, সেই কোটের ভিতরে ইনশাল্লাহ কী পরিমাণ মাছ আছে সেটা আপনাদের মাঝে তুলে ধরব। তো চলুন বন্ধুরা, সামনে আমাদের ভাই চলে গেছে সেই কোটের ভিতরে। তো বন্ধুরা, দেখতে দেখতে একদম কোটের কাছে চলে এসেছি, আর সমস্ত মাছ আপনার লড়া থেকে আস্তে আস্তে একবারে কোটের ভিতরে চলে আসে, আর দক্ষিণ মাথায় কোট আছে সেই কোটের ভিতরে চলে এসেছি। কোটটা একটু জাগান দি বন্ধুরা, কি পরিমাণ মাছ আমাদের দক্ষিণবঙ্গে! ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। আশা করি বন্ধুরা ভিডিওটি খুব ভালো লাগবে আর চ্যানেলের সাথে থাকবেন, আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ও খুব ভালো লাগতেছে ভাই, দারুণ। বন্ধুরা ভর্তি মাছ আছে, তো চলুন সামনে আরও মাছ ধরতে ধরতে কোটের সামনে আসবে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সেই সাপ ধরে ফেলেছি, তোমাদের আজকে খুব ভালো লাগতেছে, যে জায়গায় যাই সে জায়গায় মাছ, মাছের আনন্দ খুব চমৎকার। আর আজকে জেলেদের মুখে খুব হাসি ফুটেছে মাছ দেখে, তো চলুন তারা মাছ ধরতেছে। যে দর্শক, খুব মাছ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, যেখানে যাই সেখানেই মাছ। মাছে ভাতে বাঙালি আমরা, আর মাছ না হলে কি চলে বন্ধুরা? ও মটকা মাছ, মটকা চিংড়ি, খুব চমৎকার মটকা চিংড়ি, দারুণ। খুব আনন্দ লাগতেছে বন্ধুরা মাছ দেখে।
Nu, 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 nu